বিল গেটস একটা কথা বলেছিলেন ধৈর্যই হলো সফলতার প্রধান শর্ত ওয়েলকাম ফ্রেন্ড এম এস স্টাডি ইনফরমেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আমরা অলরেডি সুবিদার স্যারের লাভ ক্ষতি যে অধ্যায় তো সেখান থেকে অলরেডি আমরা একের থেকে সাতান্ন পর্যন্ত অঙ্ক কমপ্লিট করে ফেলেছি একদম প্রত্যেকটা অঙ্ক আমরা একদম সহজ ইজি ট্রিক্স ইউটিউবে কিন্তু এরকম ট্রিক্স কোথাও পাবে না আমরা যে ট্রিক্সে করিয়েছি তো অবশ্যই অন্যান্য চ্যানেলে যে ভিডিও দেখো না কেন আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখো কারণ আমরা অভিনব পদ্ধতিতে এবং বেসিক কনসেপ্ট ক্লিয়ার করি তো আমরা লাভ ক্ষতি অধ্যায়ের আজ শুরু করবো আটান্ন নম্বর থেকে তোমরা যারা পূর্বের পার্টগুলো দেখো নি অবশ্যই দেখে নিও নিচে প্লে লিস্টে প্লে লিস্ট দিয়ে থাকবে বা লিঙ্ক দিয়ে রাখবো তো চলো আমরা কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করি তো আজকের প্রথম আটান্ন নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর দশ পার্সেন্ট বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে এবং বিক্রয়ের সময় কিছু সার দিলে তার এক পার্সেন্ট ক্ষতি হয় তাহলে সারের হার কত বার করতে হবে খুবই ভালো অঙ্ক প্রতিটা পরীক্ষায় বারবার আসে তাহলে আমরা তোমাদের বলেছিলাম যদি এরকম থাকে তাহলে আমরা সহজেই একটা কস্ট প্রাইজ ধরে নেব একটা সেলিং প্রাইজ ধরে নেব আর একটা মার্ক প্রাইস ধরে নেব তাহলে এগুলো আমরা তোমরা ধরো পূর্বের ক্লাসগুলো এখনই দেখবে তাহলে বুঝতে পারবে যে আমরা এগুলো কী বলছি তোমাদের ইজি হবে কিন্তু বাকি পাঠগুলো দেখে আসবে তাহলে এগুলো আমি জলের মতো সহজ হবে তাহলে কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্য আর হল ধার্য মূল্য যেটা মূল্যের গায়ের উপর লেখা থাকে আচ্ছা বলছে একজন ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর দশ পার্সেন্ট ছাড় দশ পার্সেন্ট মানে একের দশ তাই তো এটা আমরা শিখেছি তোমার জানো তাহলে বলেছে দশ পার্সেন্ট কী হয়েছে ক্রয় মূল্যের উপর কী বলেছে ক্রয় মূল্যের উপর দশ পার্সেন্ট বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে তাহলে ধার্য মূল্য বাড়িয়ে স্থির করে যদি তাহলে বুঝতে পারছো দশ টাকা দাম তার উপর এক টাকা বাড়িয়ে দাম ধার্য করে তেমন এগারো টাকা নিশ্চয়ই মার্ক প্রাইজ রাখে আর কেনা মূল্য ছিল কত মূল্য ছিল দশ টাকা দশ টাকার উপর এক টাকা বাড়িয়ে লেখে এই যে দশ পার্সেন্ট ধার্য মূল্য আর দশ পার্সেন্ট বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে বুঝতে পারলে আচ্ছা এবং বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার এক পার্সেন্ট ক্ষতি হয় বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে এক পার্সেন্ট ক্ষতি এক পার্সেন্ট মানে এক বাই একশো তাই না এক পার্সেন্ট মানে এক বাই একশো এবার বলেছে বিক্রয়ের সময় তার এক পার্সেন্ট কি বলছে বিক্রয়ের সময় এক পার্সেন্ট ছাড় দিলে তাহলে যদি বিক্রয়ের সময় যদি তার এক পার্সেন্ট ছাড় দিতে হয় তাহলে তার একশো টাকায় মালটা কেনা ছিল সে এক টাকা এক পার্সেন্ট ছাড় মানে কি এক টাকা সার দিয়েছে একশো টাকায় তাহলে মালটা নিশ্চয়ই সে কয় টাকায় নিরানব্বই টাকা বিক্রি করছে তাহলে এক পার্সেন্ট ক্ষতিতে সে বিক্রি করলো তাহলে আমরা কী কী করি এই অঙ্কগুলোর ক্ষেত্রে বারবার একই কথা তোমাদের বলি যে কস্ট প্রাইজ হোক সেলিং প্রাইজ হোক মার্ক প্রাইজ হোক কখনোই একটা মান দুটো মানে একই কস্ট প্রাইজ বা সেলিং প্রাইজে যে কোনো একটাই মান কখন দুটো হতে পারে না দেখো এখানে দশ এখানে একশো আমাদের সবসময় মান দুটোকে সমান করতে হবে তাহলে একে যদি আমরা দশ দিয়ে গুণ করি আর একে যদি আমরা এক দিয়ে গুণ করি তাহলে কিন্তু দেখো একশো একশো হয়ে যাচ্ছে তাহলে এখন অ্যাকচুয়ালি মান কত আসছে এই দশ দিয়ে এই দশকে গুণ করলে কত হচ্ছে একশো এটা কি সেই একশোই হচ্ছে আচ্ছা এবার এখানে এই দশ দিয়ে গুণ করেছি মানে এই উপরটা উপরের এই এগারো দিয়ে গুণ করবো তাহলে দশ তাহলে দশের সঙ্গে এগারো গুণ করলে কত হচ্ছে একশো দশ আর এখানে নিচের সংখ্যা এক দিয়ে গুণ করেছিলাম তাই আমরা এই পাশেরটাও এক দিয়ে গুণ করবো তাহলে নিরানব্বই তাহলে দেখো এখন যে মানটা আসলো এটা আমরা ধরে নেব অরিজিনাল মাল তাহলে কেনা তোমার একশো টাকা দিয়ে বিক্রি করেছে নিরানব্বই টাকায় আর দাম লেখা ছিল একশো দশ টাকা ব্যাস অঙ্ক হয়ে গেছে এবার বলা হয়েছে যে সারের হার তাহলে তুমি দেখো কত টাকা ছাড় দিয়েছিল বলেছে সারের হার সার কিসের উপর দেয় সার সবসময় মার্ক প্রাইজে দেয় সার সবসময় কিসের উপর দেয় সার সবসময় মার্ক প্রাইজের উপর দেয় তাহলে একশো দশ টাকায় মালটা তোমার কেনা ছিল একশো সরি একশো দশ টাকা তোমার ধার্য মূল্য করা ছিল বস্তুর গায়ের উপর লেখা ছিল তার উপর তুমি সার দিয়ে নিরানব্বই টাকা বিক্রি করেছো তাহলে কত টাকা ছাড় দিয়েছ কত টাকা ছাড় দিয়েছো বিয়োগ করো তাহলে নয় দশ হয় এক হলে হাতে আমার এক তাহলে এগারো টাকা ছাড় দিয়েছো তাহলে কিসের উপর ছাড় দিয়েছো মার্ক প্রাইজের উপর তাহলে আমরা বলতে পারি সেই সারের হারটা বের করতে বলেছে তাহলে আমাদের হান্ড্রেড পার্সেন্ট নিয়ে যেতে হবে তাহলে একশো দশ টাকায় তোমাদের ছাড় দেয় এগারো টাকা তোমাদের হান্ড্রেডে কত এটা বের করতে হবে তাহলে এই শূন্য এই শূন্য কাটলো এই এগারো এগারো কেটে গেল তাহলে কত হলো দেখো দশ তাহলে দশ পার্সেন্ট তাহলে আমরা বলতে পারি যে সারের হার কত পার্সেন্ট দশ পার্সেন্ট উত্তর অপশন বি বুঝতে পারলে সঠিক উত্তর অপশন বি খুব ভালো অঙ্ক তো চলো আমরা পরবর্তী কোশ্চেন দেখবো এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ যদি বুঝতে না পারো পূর্বের ক্লাসগুলো বা একটু নিয়ে দেখো তাহলে দেখবে তোমাদের কাছে ইজি হয়ে যাবে দেখো পরবর্তী উনষাট নম্বর কোশ্চেন কি বলা হয়েছে একটি দ্রব্যের ক্রয় মূল্য নয়শো টাকা ধার্য মূল্যের উপর দশ পার্সেন্ট ছাড় দিয়ে পঁচিশ পার্সেন্ট লাভ পেতে হলে দ্রব্যটির ধার্য মূল্য কত ধরতে হবে দ্রব্যটি ধার্য মূল্য কত ধরতে হবে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অনেক পরীক্ষায় এসেছে তাহলে আমরা কী করবো ওই ফটাফট আমরা কস্ট প্রাইস সেলিং প্রাইস আর মার্ক প্রাইস লিখে নেব তাহলে এখানে কত নম্বর কোশ্চেন উনষাট নম্বর কোশ্চেন তাহলে আমরা একটা ধরে নিলাম কস্ট প্রাইস একটা হলো সেলিং প্রাইস আর একটা হলো মার্ক প্রাইস এটা লিখে নিলাম ব্যাস আমাদের একবার দেখো কী করতে হবে বলেছে দেখো ধার্য মূল্যের উপর দশ পার্সেন্ট সার দশ পার্সেন্ট মানে একের দশ বারবার শিখিয়েছি এগুলো আর বলার কিছু নেই এই একে হান্ড্রেড দিয়ে ভাগ করে দাও তাহলে দেখবে পার্সেন্টটা চলে আসবে পার্সেন্ট সরিয়ে দিয়ে নিচে হান্ড্রেড আসে তাহলে বলেছে যে ধার্য মূল্যের উপর দশ পার্সেন্ট সার তার মানে কি তোমাদের দশ টাকার মালটা দশ টাকার মালটা তোমার এক টাকা ছাড় দিয়েছো ধার্য মূল্যের উপর তার ধার্য মূল্য নিচে যেটা থাকে তাই না ধার্য মূল্যের এই যে ধার্য মূল্যের কথাটা বলে তার মানে এর কথা বলা হয়েছে নিচে যেটা থাকে তাহলে ধার্য মূল্য হলো দশ টাকা তার উপর এক টাকা ছাড় দিয়েছে মানে দশ পার্সেন্ট ছাড় দিয়েছে এক টাকা ছাড় দিয়েছে মালটা বিক্রি করেছে কয় টাকায় নয় টাকায় বোঝা গেল বিষয়টা ধার্য মূল্যের উপর দশ দশ পার্সেন্ট ছাড় মানে দশ টাকার মালটা এক টাকায় এই এক টাকা ছাড় দিয়েছে এক টাকা ছাড় দিয়েছে তার মানে কি ন টাকা বিক্রি করেছে আচ্ছা পরের লাইনে কি বলেছে বলছে ছাড় দেওয়ার পরে পঁচিশ পার্সেন্ট লাভ পেতে হলে পঁচিশ পার্সেন্ট মানে কি পঁচিশ বাই হান্ড্রেড পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ বাই হান্ড্রেড অর্থাৎ চার পঁচিশে নিচে হান্ড্রেড হবে এবার তুমি কি করেছো লাভ পেতে হবে লাভ মানে ক্রয় মূল্যের ক্রয় হয় তুমি তুমি কি চার টাকার মালটা এই চার টাকার মালটা এটা ক্রয় মূল্য এক টাকা লাভ করতে হবে তাহলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে তাহলে চার টাকার মালটা তুমি নিশ্চয়ই পঁচিশ পার্সেন্ট লাভ করতে গেলে পাঁচ টাকা বিক্রি করেছো এক টাকা লাভ করেছো এটাই এবার দেখো সহজ অঙ্ক কত তাহলে আমরা কি করি আমি বলেছিলাম সবসময় যে দুটো মান হতে পারে না একটা জিনিসের কখনো এক্ষেত্রে তাহলে আমরা একে আমরা কত দিয়ে গুণ করবো পাঁচ দিয়ে গুণ করে দেবো আর একে আমরা নয় দিয়ে গুণ করে দেবো তাহলে দেখো এখানে গুণ করলে পরে এই নয় দিয়ে গুণ করছে তাই না তাহলে তাহলে দিয়ে গুণ করলে নং নং নিচে লিখবো কত দেখো নিচে আসছে পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে এখানে আমরা বসিয়ে দেবো পাঁচ নং পঁয়তাল্লিশ আবার এই নয় দিয়ে নিজের নিচের সংখ্যা আছে তার নং ছত্রিশ আর এদিকে দেখো উপরে পঁয়তাল্লিশই হচ্ছে এখানে গুণ করলে তাহলে এখানে কত গুণ করেছি পাঁচ দিয়ে তাহলে এই পাঁচ দেওয়ার একেও গুণ করবো পাঁচ দশে অ্যাকচুয়ালি আমাদের মান চলে আসলো যে আমাদের কেনা ছিল ছত্রিশ টাকায় বিক্রি করেছি পঁয়তাল্লিশ টাকায় আর দাম দাম লেখা ছিল বস্তুর গায়ের উপর পঞ্চাশ টাকা আমি বার করতে বলেছি কি দ্রব্যটির ধার্য মূল্য কত টাকা হবে ধার্য মূল্য কত টাকা হবে সেটা বের করতে বলেছে কিন্তু এখানে দেখো বলা হয়েছে যে ক্রয় মূল্য ক্রয় মূল্য কয় টাকা নয়শো টাকা আর এখানে আমরা ক্রয় মূল্য কত দেখতে পাচ্ছি ছত্রিশ টাকা তাহলে তো বলতে পারি এই ছত্রিশ টাকার সমান সমানই এই তোমাদের নয়শো টাকার সমান তাই না এটাও ক্রয় মূল্য ছত্রিশ টাকা বলছে না ক্রয় মূল্য নয়শো টাকা লেটার সমান তাহলে এক টাকার সমান সমান কত তাহলে এক মিনিট সমান সমান নয়শো বাই ছত্রিশ বার করতে হবে কি বার করতে হবে আমাদের মার্ক প্রাইস অর্থাৎ ধার্য মূল্য ধার্য মূল্য কি পঞ্চাশ অর্থে পঞ্চাশ সমান সমান কত লেগে জাস্ট এখানে গুণ করে দেবো পঞ্চাশ দিয়ে একবার ডাইরেক্ট লিখে দিচ্ছি একবার করে দিচ্ছি এবার তোমরা কাটাকাটি করো কাটাকাটি করলে দেখবে অঙ্কটা চলে আসবে কত দিয়ে কাটবে দেখো নয় দিয়ে কাটছে যদি নয় দিয়ে কাটাকাটি করি ধর নিচের মানটা একটু নিচে রেখে একটু মুছে দিই তাহলে নয় দে গুণ করলে পরে চার নং ছত্রিশ নয় দে আর নয় দে নয় অককে নয় দুটো শূন্য তাই তো আর চার দিয়ে কাটলে কাটছে হ্যাঁ চার পঁচিশে একশো চার পঁচিশে একশো তাহলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ একটা শূন্য তাহলে কত হচ্ছে বারোশো পঞ্চাশ কোন অপশন আছে দেখো অপশন বিতে আছে বুঝতে পারলে তাহলে কিন্তু একই অঙ্ক কিন্তু সহজ অঙ্ক তাহলে সঠিক উত্তর অপশন বি বারোশো পঞ্চাশ অপশন বি অ্যান্সার বুঝতে পারলে চলো পরবর্তী কোশ্চেন দেখব না বুঝলে একটু পজ করে দেখে নাও আর আমাদের চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার সমস্ত রকম একদম অথেন্টিক ইংলিশ বা অন্য অন্য যে সকল ক্লাসগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা হলে কমন পাবে এবং অথেন্টিক আপডেট কিন্তু দেওয়া হয় তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই দেখো গত ক্লাসে করেছিলাম একটা কপি পেস্ট অঙ্ক ষাট নম্বরে এখানে বলা হয়েছে যে একটি দ্রব্যের ধার্য মূল্য পনেরোশো টাকার উপর কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়া হয় আরও শতকরা কত হারে ছাড় দিলে দ্রব্যটির সর্বশেষে মূল্য এগারোশো চার টাকা হবে দেখো এই অঙ্কটা কিন্তু আমরা একদম সিম কপিপেস্ট অঙ্ক একটা ছিল আগের এসে তো চলো তোমার করিয়ে দিচ্ছি এখানে দেখো বলা হয়েছে কি যে ধার্য মূল্য পনেরোশো টাকার উপর কুড়ি পার্সেন্ট ছাড় দেয় তাহলে বিক্রয় মূল্য কত হয়েছে পনেরোশো টাকা মনে করো তোমার দাম মার্ক প্রাইস মার্ক প্রাইস কত মার্ক প্রাইস হচ্ছে তোমাদের পনেরোশো টাকা এই মার্ক প্রাইজের উপর কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করেছে তাহলে বিক্রি করেছে কত টাকায় দেখো পনেরো টাকার উপর কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে তার মানে কুড়ি পার্সেন্ট মানে কি তোমাদের একশো টাকার মালটা কুড়ি টাকা যদি ছাড় দেয় কুড়ি পার্সেন্ট মানে কুড়ি টাকা তাহলে কত টাকা এনিশ্চয় আশি টাকা বিক্রি করেছে তাই না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একশো টাকার মালটা একবারে করে দিচ্ছি আশি টাকায় বিক্রি করেছে তাহলে এখান থেকে আমাদের সেলিং প্রাইসটা বেরিয়ে যাবে তাহলে কাটাকাটি করো এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেলো আর যদি আমরা এবার গুণ করে দিয়ে একটা শূন্য আসলো পাঁচটা চল্লিশের শূন্য আমার কত চার আর চারে বারো তাহলে দেখতে পাচ্ছি আমার এখানে বারোশো টাকা তাহলে বারোশো টাকায় সে কি বিক্রি করেছে কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে একবার বার করলাম কিন্তু তুমি যদি আলাদা আলাদা করে করতে তাহলে কি করতে হতো তোমাদের কত ছাড় দিয়েছে এখানে কুড়ি পার্সেন্ট করতে সেই কুড়ি পারসেন্ট বা পনেরোশো থেকে বাদ দিতে তো কি দরকার আছে আমি একবারে করে দিলাম বুঝে গেলাম মানে আমরা একবারে করে দেবো আচ্ছা এটা আবার আমরা বিক্রয় করলাম এবার বলেছে যে আরো শতকরা কত ছাড় দিলে সর্বসাগল্যে তার এগারোশো এত টাকা মূলধ হবে সর্বশো এগারোশো চার টাকা তাহলে আমরা দেখি যে আরও তাকে কত টাকা ছাড় দিতে হবে তাহলে বারোশো টাকা থেকে যদি আমরা এগারোশো চার টাকা বাদ দিয়ে দিই তাহলে কত টাকা থাকে ছয় এদিকে হলো কত নয় বিয়োগ করলে নয় টাকা হচ্ছে তাহলে তাকে বারোশো টাকায় ছাড় দিতে হবে কত টাকা এই ছিয়ানব্বই টাকা তাহলে আরও ছাড় দিলেই তো তারপরে তো এই টাকার আসবে এবার কত ছাড় দিয়েছে এই ছিয়ানব্বই টাকা তাহলে সেটাকে পার্সেন্টেন্সে নিয়ে যেতে হবে তাহলে আমরা বলতে পারি যে এই যে বারোশো টাকা বারোশো টাকা বিক্রয় করেছিল তারপর আরো তাকে ছিয়ানব্বই টাকা ছাড় দিতে হবে তাহলে একশো টাকায় কত সেটা আমাদের পার্সেন্টেন্সে নিয়ে আসতে হবে এই ছিয়ানব্বই টাকা ছাড় দিয়েছে এটা পার্সেন্টেন্সে কত আসছে ঠিক আছে শতকরায় তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দাও আর বারো দিয়ে আট বারং ছিয়ানব্বই এটা কিন্তু আগেও করিয়ে দিয়েছিলাম আট বারং ছিয়ানব্বই অর্থাৎ আট পার্সেন্ট কত অপশন আছে তাকে অপশন এতে আছে খুব ভালো অঙ্ক পরীক্ষা কিন্তু বারবার এই অঙ্কগুলো এসে থাকে তো চলো আবার আমরা পরবর্তী কোশ্চেন দেখব একষট্টি নম্বর প্রশ্ন কী বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে যে এক একটি দ্রব্য একটি দ্রব্য একটি দ্রব্যের উৎপাদন ব্যয় আটশো চল্লিশ টাকা উৎপাদক দশ পার্সেন্ট লাভে এটি এক ব্যক্তির কাছে বিক্রয় করে এবং সেই ব্যক্তি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে অপর এক ব্যক্তির কাছে বিক্রয় করে তাহলে সর্বশেষে বিক্রয় মূল্য কত তাহলে সর্বশেষে বিক্রয় মূল্য বার করতে বলেছে খুব ভালো অঙ্ক আমরা একবারে করে দিতে পারি কীরকম একবারে করে দিতে পারি দেখো বস্তুটির উৎপাদন ব্যয় মানে অর্থাৎ বস্তুটা তৈরি করতে মোট খরচ হয়েছে কত আমরা আটশো চল্লিশ টাকা এবার ওই উৎপাদন ব্যয়ের উপর বলছে ব্যক্তিকে দশ পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে তার মানে কি একশো টাকার মালটা তাকে নিশ্চয়ই একশো দশ টাকা বিক্রি করতে হবে তাহলে তো দশ পার্সেন্ট লাভ হবে দশ পার্সেন্ট লাভ কি একশো টাকার মালটা তুমি দশ পার্সেন্ট লাভে মানে একশো দশ টাকায় বিক্রি করছো দশ টাকা লাভ তাই না দশ টাকা লাভ করলেই তো তোমার একশো দশ টাকা হচ্ছে তাহলে একশো দশ টাকায় বিক্রি করছো এবার বলছে এবং সেই ব্যক্তিকে সেই ব্যক্তি আবার পাঁচ পার্সেন্ট ক্ষতিতে এক ব্যক্তিকে বিক্রি করলো এ দশ পার্সেন্ট লাভ করার পর আবার সেই বস্তুটাকে সে কি করলো পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে দিল তো মানে কি একশো টাকার মালটা সে পঁচানব্বই টাকা বিক্রি করে দেবে নিশ্চয়ই তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতি হবে এক টাকা থেকে পাঁচ টাকা বাদ দিলে পঁচানব্বই টাকা পঁচানব্বই পার্সেন্ট পঁচানব্বই টাকা বিক্রি করে দেবে আচ্ছা এবার জাস্ট সিম্পল ক্যালকুলেশন কাটাকাটি করো তাহলে দেখো উত্তর চলে আসবে এবার দেখো এই একটা শূন্য এই একটা শূন্য কাটলাম এই একটা শূন্য এই একটা শূন্য কাটলাম এবার যদি কাটাকাটি করি তোমাদের পাঁচ দিয়ে যাবে পাঁচ কুড়িতে একশো আর পাঁচ উনিশে পঁচানব্বই তাই না আবার দেখো দুই দিয়ে কাটাকাটি যাচ্ছে দুই দিয়ে দশ দুকোনে কুড়ি আবার দুই দিয়ে কাটলে চার দুকোণে আট দুই দুকোনে চার আবার দুই দিয়ে যাচ্ছে পাঁচ দুকোনে দশ আর এদিকে দুই দিয়ে কাটলে দুই দুকোনে চার দুই এক দুই তাহলে আর কাটাকাটি যাচ্ছে না তাহলে কত পড়ে থাকলে উপরে একুশ গুণ এদিকে এগারো এগারো এদিকে গুণ হচ্ছে হচ্ছিল উনিশ আর নিচে পড়ে থাকছে পাঁচ তাই না পাঁচ পরে থাকছে তাহলে এবার দেখো এর মধ্যে থেকে অ্যান্সার হবে এবার তোমাদের কি করতে হবে টোটাল টোটাল ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন যোগ বিয়োগ করে যোগ করে দেখো সঠিক উত্তর আসবে অপশন ডি এটা করে দেখো প্রশ্ন পঁয়তাল্লিশের পাঁচ হ্যাঁ ক্যালকুলেশন করে দেখো আমি আর করছি না এটা পুরোটা যোগ করলে পরে তোমাদের পাঁচ দিয়ে ভাগ করলে সঠিক উত্তর আসবে এটা সঠিক উত্তর এটা আসবে করে দেখো তো এটা করতে সময় লাগবে এই জন্য আমি আর করে দেখাচ্ছি না তোমাদের তাড়াতাড়ি করানোর চেষ্টা করছি চলো পরবর্তী কোশ্চেন দেখব ঠিক আছে বাষট্টি নম্বর প্রশ্ন কি বলা হয়েছে একটি দ্রব্যের ধার্য মূল্য পাঁচশো টাকা পরপর দুবার যথাক্রমে কুড়ি পার্সেন্ট এবং দশ পার্সেন্ট ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে তাহলে বিক্রয় মূল্য বার করতে হবে তাহলে খুবই সহজ আমরা একবারে করে দিতে পারি সেই একই তাহলে দ্রব্যটির ধার্য মূল্য কত দিয়ে আছে ধার্য মূল্য দিয়ে আছে পাঁচশো টাকা ধার্য মূল্য অর্থাৎ বস্তুটির গায়ের ওপরে এই দামটা দেখা আছে পরপর দুইবার ছাড় দিয়েছে তার মানে কি তুমি পরপর দুইবার ছাড় দিলে তাহলে প্রথমে কুড়ি পার্সেন্ট মানে কি একশো টাকার মালটা তুমি আশি টাকা নিশ্চয়ই বিক্রি করেছো কুড়ি টাকা বাদ দিলে একশো টাকা থেকে কুড়ি পার্সেন্ট মানে কুড়ি টাকা তাহলে কত টাকা আশি টাকা বিক্রি করেছো আবার তুমি কত করেছো তারপরে আবার দশ পার্সেন্ট ছাড় দিয়েছো তাহলে এরপর পর এটা যা বেরোবে তারপর আবার তুমি দশ পার্সেন্ট সার মানে কি তুমি একশো টাকার মালটা তুমি নিশ্চয়ই নব্বই টাকা বিক্রি করেছো তাহলে দশ পার্সেন্ট সার হবে দেখো এই হচ্ছে অঙ্ক ব্যাস কাটাকাটি করে দাও এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে গেল এই এই একটা শূন্য এই একটা শূন্য এই একটা শূন্য এই একটা শূন্য কেটে গেল সব কেটে গেল তাহলে কত হচ্ছে দেখো গুণ করলে পরে গুণ করলে ওইদিকে হচ্ছে তোমাদের পাঁচটা চল্লিশ এদিকে হচ্ছে চল্লিশ ইন্টু নয় তাহলে চার নং ছত্রিশ এদিকে জিরো তাহলে তিনশো ষাট তাহলে বলতে পারি বিক্রয় মূল্য কত হবে তাহলে বিক্রয় মূল্য হবে তিনশো ষাট টাকা কোন অপশন আছে দেখো অপশন সিতে আছে বিক্রয় মূল্য তিনশো ষাট বুঝতে পারলে চলো আমরা পরবর্তী কোশ্চেন দেখবো এগুলো খুব সহজ কোশ্চেন এই জন্য আমরা আর সময় নষ্ট করবো না দেখো পরবর্তী প্রশ্ন তেষট্টি নম্বর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত আই বিশ টু সিক্স হলে লাভের হার কত লাভের হার বার করতে হবে তাহলে লাভের হার হার করতে সহজ একদম তাহলে তেষট্টি নম্বর কোশ্চেন কীভাবে করতে পারি দেখো যে একটা হলো কস্ট প্রাইজ আর একটা হলো সেলিং প্রাইজ অর্থাৎ ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য তা ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হল পাস কস্ট প্রাইস ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হচ্ছিল ছয় তাহলে বলেছে লাভের হার তাহলে পাঁচ টাকার মালটা তুমি ছ টাকায় বিক্রি করেছো তাহলে কি পাঁচ টাকায় লাভ বা অপশন কৃষির উপর হয় কস্ট প্রাইজের উপর হয় তাহলে পাঁচ টাকায় লাভ হয় এক টাকা একশো টাকায় কত এটা আবার করতে হবে তাহলে পাঁচ কুড়িতে একশো তাহলে কুড়ি পার্সেন্ট কোনো অপশান আছে দেখো অপশন এতে আছে বুঝতে পারলে একদমই সহজ অঙ্ক চলো এর পরবর্তী মানে চৌষট্টি নম্বর কোশ্চেনটা দেখে নেব চৌষট্টি নম্বর কোশ্চনে কি বলা হয়েছে একটি দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত আইভ টু ফোর হলে ক্ষতির হার কত তাহলে ক্ষতির হার বার করতে বলা হয়েছে একই রকম অঙ্ক তাহলে একটা হচ্ছিল এটা কত নম্বর চৌষট্টি নম্বর কোশ্চেন আমরা করছি একটা হলো কস্ট প্রাইস আর একটা হচ্ছিলো সিলিং প্রাইস এবার বলেছে ক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে তোমাদের চার অনুপাত চার অনুপাত আর দেওয়া আছে এবার আমাদের বার করতে হবে ক্ষতির হার তাই না ক্ষতির হার যদি বার করতে হয় তাহলে ভালো করে ভালো করে দেখো যে তোমাদের এখানে ক টাকা ক্ষতি হয়েছে তোমার কেনা ছিল ক টাকায় পাঁচ টাকায় কিন্তু বিক্রি করেছে ষাট টাকায় ক্ষতি হয়েছে কয় টাকা ক্ষতি হয়েছে ক টাকা ক্ষতি হয়েছে নিশ্চয়ই এক টাকা ক্ষতি হয়েছে এক টাকা তাহলে পাঁচ টাকায় ক্ষতি হয় এক টাকা একশো টাকায় কত পাঁচ কুড়িতে একশো তার মানে তোমাদের কুড়ি পার্সেন্ট ক্ষতি হঠাৎ উত্তর অপশন এ একই অঙ্ক দেখো একদম সহজ জলের মতো চলো পরবর্তী কোশ্চেন দেখব এবারে পশ্চিম নম্বর কোশ্চেন দুটি ক্রমিক কমিশন দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্টের তুল্য কমিশন কত তাহলে দেখো প্রবিত কমিশন মানে পরপর সার কমিশন বলতে পরপর সার দিয়েছে তাহলে এই অঙ্কটা একটা সূত্র তোমাদের শিখিয়েছিলাম কত নম্বর এটা পঁয়ষট্টি নম্বর কোশ্চেন যে আমরা একটা সূত্র জানি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এই একটা সূত্র সব অঙ্ক হয়ে যায় তাহলে সার দিয়েছে প্রথমে কত পার্সেন্ট প্রথমে দশ পার্সেন্ট সার দিয়েছে সার হলে কি লিখতে হয় সার হলে মাইনাস ছাড় দিয়েছে আর যদি বলতো যে তোমাদের লাভ করছে তাহলে প্লাস করতাম ছাড় দিয়েছে তাহলে মাইনাস আবার বলেছে কুড়ি পার্সেন্ট সার মানে সমতুল্য সার আবার এটাকে কুড়ি পার্সেন্ট ছাড় দিয়েছে এবার মাইনাস মাইনাসে কি হয় এই দুটোর সঙ্গে মাইনাস মাইনাসে প্লাস হয় আর এক্স ওয়াই এটা এক্স এটা ওয়াই তো মানে দশ ইন্টু কুড়ি জাস্ট সূত্রে ওঠালাম ঠিক আছে এবারে নিচে হান্ড্রেড আসবে এবার তোমরা সিম্পল কাটাকাটি করো দেখো এইখানে দুটো শূন্য আছে কেটে গেল নিচে দুটো শূন্য দুটো শূন্য উপর কেটে গেল আর এদিকে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয় তাহলে যোগ করলে কত হচ্ছে কুড়ি আর দশে তিরিশ বড়টা চিহ্ন মাইনাস মাইনাস নিয়ে আসলাম আর এখানে প্লাস দুই অক্ষে দুই তাহলে কত হচ্ছে দেখো তিরিশের থেকে দুই চলে গেলে কত পড়ে থাকে আঠাশ পরে থাকে বড়টা চিহ্ন মাইনাস তার মানে কি নিশ্চয়ই তোমার কী হবে এখানে কি হয়েছে ক্ষতি হয়েছে তাহলে বলছে দুটি ক্রমিক এতবার ছাড় দিলে কমিশন কত তাহলে কমিশন মোট অর্থাৎ কত পার্সেন্ট ছাড় পেয়েছে টোটালে আঠাশ পার্সেন্ট ছাড় পেয়েছে সঠিক উত্তর পঁয়ষট্টির পঁয়ষট্টি সঠিক উত্তর অপশন ডি বুঝতে পারলে চলো পরবর্তী কোশ্চেন দেখব দেখো পরবর্তী প্রশ্ন খুবই দারুণ অঙ্ক অনেক পরীক্ষায় এসেছে চৌষট্টি নম্বর একটি রেডিও ধার্য মূল্য চারশো আশি টাকা এক বিক্রেতা দশ পার্সেন্ট ছাড় দিয়ে আট পার্সেন্ট করে আড়ে আট পার্সেন্ট করে সে কোনো ছাড় না দিলে লাভ করতো কত টাকা কত পার্সেন্ট খুবই ভালো অঙ্ক অনেক পরীক্ষায় এসেছে তাহলে কীভাবে করতে পারি দেখো কোশ্চেন নম্বর সিক্সটি সিক্সটি নম্বর কোশ্চেন তাহলে ধার্য মূল্য কত টাকা অর্থাৎ মার্ক প্রাইস মার্ক প্রাইস হচ্ছে হল চারশো আশি টাকা এবার তার উপর বলেছে দশ পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে এই যে ধার্য মূল্য তার উপর দশ পার্সেন্ট যদি ছাড় দেয় তাহলে কত টাকা হয় দেখি দশ পার্সেন্ট আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি দেখানোর কোনো প্রয়োজন নেই তারপর ভেঙে দেখাচ্ছি আমাদের বোঝানোর স্বার্থে তাহলে কত টাকা দেখতে পাচ্ছি যে আটচল্লিশ টাকা ছাড় দিয়েছে তাই না তাহলে তার মালটা মার্ক প্রাইস কত ছিল মানে ধার্য মূল্য দাম লেখা ছিল চারশো আশি টাকা তার উপর আটচল্লিশ টাকা ছাড় দিয়েছে আটচল্লিশ যদি ছাড় দেয় তাহলে কি বিক্রি করেছে কত টাকায় তাহলে সে এই কত পার্সেন্ট সার এখানে কিন্তু দশ পার্সেন্ট ছাড় দিয়ে দশ পার্সেন্ট ছাড় দিয়েছে সার মানে হচ্ছিলো এটা আটচল্লিশ টাকা এবার তাহলে দশ পার্সেন্ট সার দেওয়ার পরে বিক্রয় মূল্য কত বাদ দাও তাহলে বাদ দিলে আমরা দেখতে পাচ্ছি আর দশ হয় দুই হলে হাতে আমার এক পাঁচ হাজার কত হলে পরে আট হয় তিন হলে অর্থাৎ এদিকে চার করতে চার আমরা দেখলাম দশ পার্সেন্ট ছাড় দিয়ে চারশো বত্রিশ টাকায় সে কি বিক্রি করেছে এবার বলেছে সার দিয়ে সে আট পার্সেন্ট করে আট পার্সেন্ট করে তাহলে আট পার্সেন্ট মানে কি আট পার্সেন্ট মানে হচ্ছে হচ্ছিলো আট পার্সেন্ট মানে পার্সেন্ট তুলে দেওয়ার জন্য কি নিচে একটা হান্ড্রেড আসবে তাই না পার্সেন্ট নিচে একটা হান্ড্রেড আসবে টাকা কি করো চার দিয়ে চার দুকোন আট আর চার পঁচিশে একশো তাহলে কি কস্ট প্রাইস আর একটা আসলে সেলিং প্রাইস তাহলে পঁচিশ টাকার মালটা পঁচিশ টাকার মালটা সে কী দু টাকা কী করেছে তোমার কী বলছে আট পার্সেন্ট দেয় আট পার্সেন্ট করে তাহলে আট পার্সেন্ট করে মানে এখানে বোঝা রয়েছে সেলে সেলিং প্রাইস দুই মানে সাতাশ সাতাশে এসে বিক্রি করে পঁচিশ টাকার মালটা কিনে যখন সে আট পার্সেন্ট লাভ করবে না এখানে কিন্তু লাভ হবে সেটাকে লাভ আট পার্সেন্ট করে আচ্ছা তাহলে তার কি হচ্ছে পঁচিশ টাকার মালটা সে সাতাশ টাকায় বিক্রি করছে টাকার মালটা সে টাকায় বিক্রি করছে আর এখানে সে বিক্রয় মূল্য কত এখানে দেখো বিক্রয় মূল্য দিচ্ছে চারশো বত্রিশ বিক্রয় মূল্য সাতাশ টাকা তাহলে বলতে পারি তো এই সাতাশ সমান সমানই চারশো বত্রিশ সাতাশ সমান সমান চারশো বত্রিশ এবার তাহলে এখানে এক সমান সমান কত আর পঁচিশ সমান সমান কত তাহলে আমাদের কস্ট প্রাইসটা বেরিয়ে যাবে তাহলে আমাদের ক্রয় মূল্যটা বেরিয়ে যাবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি কতবার যাচ্ছে দেখো তাহলে আমরা বলতে পারি এক সমান সমান হচ্ছিলো চারশো বত্রিশ বাই সাতাশ আর বার করতে হবে কি কস্ট প্রাইস তাহলে একের মান যদি এত হয় তাহলে পঁচিশের মান কত এবার দাশ দিয়ে গুণ করে দাও তাহলে গুণ করলে কতবার যাচ্ছে দেখো যদি আমরা কাটাকাটি করি সিম্পলভাবে সাতাশ দিয়ে একবারে যদি আমরা গুণ করি সাতাশ অক্ষে সাতাশ দেখো একবার দেখো ষোলো বার দিলে চলে যাচ্ছে দেখো দিয়ে দেখো ভেঙে ভেঙে করতে পারো আমি একবারে করে দিলাম সাতাশ দিয়ে যদি আমার চারশো বত্রিশ ষোলো দিয়ে গুণ করে তাহলে কিন্তু চারশো সাতাশ ইন্টু ষোলো করলে চারশো বত্রিশ হচ্ছে এবার ষোলো আর পঁচিশ গুণ করলে কত হচ্ছে গুণ করলে ছয় পঁচিশে পঁচিশ কত হচ্ছে গুণ করলে দেখো গুণ করলে এদিকে আসছে হলো ছয় পঁচিশে কত হচ্ছে এক মিনিট সরি ইন্টু ছয় পাঁচ ছাত্রিশে শূন্য তিন পাঁচ ছাত্রিশে শূন্য তিন ছয় দু বারো আর তিনে পনেরো অর্থাৎ এদিকে দেড়শো দেড়শো তাহলে এদিকে শূন্য আর পঁচিশ পনেরো এদিকে পেলাম তাহলে এখানে দেখো এখানে আমরা কি পেলাম এখানে আমরা আমরা কিন্তু সিপি পেলাম এই সিপি অ্যাকচুয়াল সিপি পেলাম কত চারশো টাকা এবার বলছে যদি সার না দিত তাহলে তার লাভ হতো কত টাকা যদি সার না দিত তাহলে তার দাম দাম ধার্য মূল্য কত ছিল ধার্য মূল্য ছিল চারশো আশি টাকা আর তার মালটা কেন ছিল কয় টাকায় মালটা ছিল চারশো টাকায় এবার এই চারশো আশি টাকার থেকে সে দশ পার্সেন্ট ছাড় দিয়ে তো চারশো বত্রিশ টাকা হয়েছে কিন্তু সে বলছে ছাড় দেবে না যদি ছাড় না দেয় তাহলে কত টাকা লাভ চারশো টাকার মালটা চারশো টাকার মালটা সে নিশ্চয়ই চারশো আশি টাকায় বিক্রি করতো সার যদি না দিত তাই না দাম লেখা ছিল দামে বিক্রি করতো তাহলে এই বলছে ছাড় দেবে না তাহলে কত টাকায় লাভ হবে তাহলে চারশো টাকার মালটা চারশো আশি টাকা বিক্রি করলে আশি টাকায় লাভ হচ্ছে আর লাভ বা ক্ষতি সবসময় কিসের উপর হয় কস্ট প্রাইজের উপর হয় তাই বলতে পারি চারশো টাকার মালটা লাভই হয় লাভ হয় আশি টাকা একশো টাকায় কত সেটা বার করতে বলেছে তাহলে এই শূন্য এই শূন্য কাটলো এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দাও চার দিয়ে কাটলে চার তাহলে দশ দুকোণে কুড়ি তাহলে কুড়ি পার্সেন্ট কোনো অপশন আছে অপশন ডিতে আসে দেখো খুবই ভালো অঙ্ক কিন্তু অনেক পরীক্ষা আসে মনে হলো অনেক বড় কিন্তু বড় না বুঝে নিলে কিন্তু কয়েক সেকেন্ডে অঙ্কটা হয়ে যায় চলো পরবর্তী কোশ্চেন দেখব দেখো পরবর্তী সাতষট্টি নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এক ব্যক্তি একশো টাকায় কুড়িটি আপেল বিক্রি করে কুড়ি পার্সেন্ট লাভ করে একশো টাকায় কয়টি আপেল কিনেছিল খুব ভালো অঙ্ক এসএস সিজিএল দেখো এসেছে তো আমরা কিভাবে করতে পারি দেখো আমরা দুই রকমভাবে করতে পারি তো আমি প্রথমে তোমাদের সহজভাবে দেখাচ্ছি কে যে কীভাবে করা যায় কত নম্বর করছি আমরা সাতষট্টি নম্বর তাহলে এখানে বলা হয়েছে যে একশো টাকায় কুড়িটি আপেল কিনেছিল কুড়িটি আপেল সরি বিক্রি করেছিল কুড়িটি আপেল কি করেছে বিক্রি করেছিল অর্থাৎ বিক্রয় মূল্য কি হচ্ছে প্রতিটি আপেল বিক্রয় মূল্য আমরা যদি বলি যে একশো টাকা মোট একশো টাকা তাহলে মোট সে একশো টাকায় কুড়িটি আপেল কিনেছিল তাহলে প্রতিটি আপেলের বিক্রয় কত হচ্ছে পাঁচ কুড়িতে একশো তাহলে প্রতিটি আপেল সে পাঁচ টাকায় কিন্তু বিক্রি করেছিল পাঁচ টাকায় তাই না প্রতিটি আপেল সে পাঁচ টাকায় বিক্রি করেছিল এবার বলছে যে বিক্রি করে সে কুড়ি পার্সেন্ট লাভ করে এবার কুড়ি পার্সেন্ট লাভ করে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এক একটা আপেলের বিক্রয় কত ছিল পাঁচ টাকা এবার তো এটা তো বিক্রয় মূল্য এটা তো বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস এবার বলেছে সে কুড়ি পার্সেন্ট লাভ করে তাহলে কুড়ি পার্সেন্ট লাভ করে এবার এই লাভের থেকে যদি আমরা ক্রয় মূল্যে নিয়ে আসতে চাই যদি আমরা ক্রয় মূল্য মানে কস্ট প্রাইজে নিয়ে আসতে চাই তাহলে আমরা কি করি আমি তোমাদের বলেছিলাম যে ক্রয় মূল্যে আনতে চাইলে সর্বদা হান্ড্রেড উপরে রাখতে হয় আর লাভ বা ক্ষতি সেটা নিচে লিখতে হয় তাহলে কুড়ি পার্সেন্ট লাভ হয়েছে মানে একশো কুড়ি এবার কাটাকাটি করো সিম্পল এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটবে দুই দিয়ে কাটলে পাঁচ দুকোনে দশ দুই দিয়ে কাটলে ছয় দুকোনি বারো তাহলে উপরে পাঁচ পাশে পঁচিশ আর নিচে হচ্ছে ছয় তাহলে এটা কি হলো এটা কিন্তু কস্ট প্রাইজ হলো কি হলো কস্ট প্রাইজ অর্থাৎ কেনা মূল্য ক্রয় মূল্য হল তাহলে প্রতিটি আপেলের ক্রয় মূল্য হল পঁচিশ বাই ছয় টাকা এবার আমাদের কি বার করতে হবে যে একশো টাকায় কটি আপেল কিনেছিল মোট কত টাকা মোট হচ্ছে তোমার টাকা কটি আপেল কিনেছিল মোট কটি আপেল কিনেছিল তাই না কটি আপেল কিনেছিল তাহলে মোট কত টাকা মোট একশো টাকায় মোট একশো টাকা তাহলে প্রতিটি আপেলের মূল্য যদি এই কয় টাকা হয় প্রতিটি মানে এক একটা আপেলের মূল্য তাহলে একে ভাগ করলে তো বেরিয়ে যায় তাই না এক আর মোট একশো টাকা তাহলে একশো টাকায় কটা আপেল কিনেছিল সেটা বেরিয়ে যাবে তাহলে কি করবো আমরা এই একশো দিয়ে পঁচিশ ছয়কে ভাগ করে দেব তাহলে এখানে কি কি আকার আছে ভাগ আকারে আছে ভাগকে উল্টে দিলে গুণ হয়ে যায় তাই না আচ্ছা তাহলে একশো ইন্টু তাহলে উপরে চলে যাবে ছয় আর নিচে চলে আসবে পঁচিশ তাহলে পঁচিশ দিয়ে কাটো চার পঁচিশে একশো চার ছক চব্বিশ তাহলে বলতে পারি আমরা যে সে কটি আপেল কিনেছিল চব্বিশটি আপেল কিনেছিল খুব ভালো অঙ্ক কিন্তু হ্যাঁ খুবই ভালো অঙ্ক বুঝে নাও দেখো খুবই ভালো অঙ্ক এই অঙ্কটা কিন্তু ভাবে করা যায় সেভাবে তোমরা করতে পারো যে তোমরা এভাবে করতে পারো যে কুড়ি পার্সেন্ট লাভে তাই একশো টাকায় আচ্ছা ওভাবে আমি একটু দেখিয়ে দিই একটু দেখিয়ে দিই দাও দেখো এই অঙ্কটা আরেকভাবে করা যায় আমি দুই রকমভাবেই দেখিয়ে দিচ্ছি এখানে বলেছে একশো টাকায় কুড়িটি আপেল বিক্রি করে কুড়ি পার্সেন্ট লাভ হয় তার মানে কি কুড়ি পার্সেন্ট যদি লাভ হয় তাহলে কুড়ি পার্সেন্ট লাভ করার পর কত টাকা হয়েছিল তাহলে একশো টাকা তো কুড়ি আপেলের মূল্য ছিল তার উপর সে লাভ করে কত কুড়ি পার্সেন্ট তাহলে কুড়ি পার্সেন্ট মানে হচ্ছিলো একশো কুড়ি বাই একশো নিশ্চয়ই তাই না তাহলে এই একশো একশো কেটে গেল তাহলে দেখতে পাচ্ছি একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা তাহলে আমি ধরে নিয়েছিলাম যে একশো টাকায় সে কুড়ি আপেল বিক্রয় করেছিল এবার তার উপর সে কুড়ি পার্সেন্ট লাভ করেছে তাই কুড়ি পার্সেন্ট লাভ করলে কি হচ্ছে একশো কুড়ি টাকা মূল্য হচ্ছে কুড়ি ভাষা লাভ করার পর এবার যদি আমরা বিক্রয় মূল্য বার করতে চাই যদি একটি আপেলের বিক্রয় মূল্য বার করতে চাই তাহলে কীভাবে বার করবো মোট তোমার মনে করো বিক্রয় মূল্য একটি আপেলের বিক্রয় মূল্য তাহলে মোট তোমার হচ্ছিলো একশো টাকার একশো টাকায় কুড়িটি আপেল পেয়েছিলো তাহলে প্রতিটি আপেল বিক্রি করলে মোট যত টাকা তাকে যদি আমরা কুড়ি দিয়ে ভাগ করে দিই তাহলে প্রতিটি আপেলের বিক্রয় মূল্য পাবো প্রতিটি আপেলের বিক্রয় মূল্য হচ্ছিলো তোমাদের এত টাকা পাঁচ টাকা এবার আমাদের বার করতে হবে কি যে একশো টাকায় কটি আপেল কিনেছিল একশো টাকায় কটি আপেল কিনেছিল তাহলে একশো টাকায় তোমাদের মোট কটি আপেল কিনেছিলো আমরা দেখলাম প্রতিটি আপেলের মূল্য কয় টাকা প্রতিটি আপেলের মূল্য হল পাঁচ টাকা আর কুড়ি পার্সেন্ট লাভ করার পরে এইটা আসলো মোট মূল্য তাহলে মোট একশো কুড়িকে যদি আমার পাঁচ দিয়ে ভাগ করি দেখো কাটাকাটি করলে পাঁচ দু করলে দশ হাতে আমার দুই আর চারপাশা কুড়ি দেখো এটাও কিন্তু সেই চব্বিশটি আসতে এভাবে করতে পারো ওভাবে করতে পারো ওভাবে করাটাই আমি যে প্রথমে যেরকম দেখালাম ওইভাবে কিন্তু সহজ বা ইজি মনে হবে আচ্ছা চলো এই পরবর্তী কোশ্চেন আমরা দেখব এবার দেখো আটষট্টি নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে এক ব্যক্তি দ্রব্যের ধার্য মূল্যের উপর তেইশ পার্সেন্ট ছাড় দিয়ে দশ পার্সেন্ট লাভ করে তার ছাপ্পান্ন লাভ হলে ধার্য মূল্য কত টাকা তাহলে ছাপ্পান্ন বীজ লাভ হলে তার ধার্য মূল্য কত টাকা এখানে তাই বলা হয়েছে তাহলে এখানে আমরা সেই একই রকমভাবে ফ্র্যাকশন করতে পারি অঙ্কটা তাহলে একটা হচ্ছিলো কস্ট প্রাইস একটা হচ্ছিল সেলিং প্রাইস আর একটা হচ্ছিল মার্ক প্রাইস এভাবে করতে পারি তাহলে এখানে বলেছে যে ধার্য মূল্যের উপর তেইশ পার্সেন্ট ছাড় দেয় তেইশ পার্সেন্ট মানে কি তেইশ বাই হান্ড্রেড পার্সেন্ট তুলে দিলে হান্ড্রেড আসে তাহলে তোমার বলছে ধার্য মূল্যের উপর তাহলে ধার্য মূল্য কত ছিল নিশ্চয়ই একশো ছিল আমি বলছিলাম যেটা ধার্য মূল্যের সেটা হলো নিচে থাকে তাহলে ধার্য মূল্য একশো টাকা তার উপর তেইশ টাকা ছাড় দেয় তাহলে একশো টাকার থেকে যদি তেইশ টাকা ছাড় দেয় তাহলে কত টাকা পরে থাকে তাহলে নিশ্চয়ই সাতাত্তর টাকা পরে থাকে তাহলে এটা তেইশ পার্সেন্ট ছাড় হলো একশো টাকার মালটা তেইশ পার্সেন্ট ছাড় দিয়ে সাতাত্তর টাকায় সে বিক্রি করলো এবার পরবর্তী লাইনে বলা হয়েছে দিয়ে এসে দশ পার্সেন্ট লাভ করে দশ পার্সেন্ট মানে কি দশ পার্সেন্ট মানে হচ্ছে একের দশ তাই না দশ পার্সেন্ট মানে একের দশ দশ বাই হান্ড্রেড কাটাকাটি করো এই সুন্দর শুনে তাহলে এক বাই দশ পরে থাকছে তার মানে কি তুমি দশ টাকার মালটা কয়েক টাকায় বিক্রি করছো এক টাকা লাভ করেছো এক টাকা লাভ করেছো তাহলে এগারো টাকায় নিশ্চয়ই বিক্রি করেছো এই তো অঙ্ক এবার তোমাদের সমান করতে হবে দেখো এটা দুটো মান আলাদা হয়ে গেছে সেলিং প্রাইস তাহলে এটাকে সমান করলে করতে গেলে এটা যদি আমরা সাত দিয়ে গুণ করি তাহলে সাত এগারো সাতাত্তর হচ্ছে সরি এটাকে যদি আমরা এগারো এক দিয়ে গুণ করি তাহলে সাত সাতাত্তর অঙ্ক সাতাত্তর আর এটাকে আমরা সাত দিয়ে গুণ করবো এটাকে এক দিয়ে গুণ করলাম এক দিয়ে গুণ করলে সাতাত্তর সাত দিয়ে গুণ করলাম হয়ে এবার আমরা সমান করে দিই দেখো সঙ্গে উপরের গুণ করলে সাত আর নিচে সাত দিয়ে গুণ করছি মানে এই সাত দিয়ে আমরা এই নিচের সংখ্যাটাকে গুণ করবো তাহলে সাত দশে সত্তর আবার উপরের সংখ্যাটা আমরা যদি এক দিয়ে গুণ করেছি মানে এই এক দিয়ে একশোকে কে গুন করবো একশো হলো ব্যাস এবার আমাদের কি বার করতে বলেছে দেখো এখানে আমাদের বার করতে হবে যে তার বীজ হচ্ছিল ছাপ্পান্নটি বীজ লাভ হলে লাভ হলে ধার্যমূল্য কত টাকা তাহলে ছাপ্পান্নটি বীজ লাভ হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সত্তর টাকায় সে কিনেছিল সে বিক্রি করেছে কয় টাকায় সাতাত্তর টাকায় তাহলে লাভ হয়েছে কয় টাকা সাত টাকা সাত সাত টাকা লাভ হয়েছে আর এখানে সেই লাভ বলছে ছাপ্পান্ন তাহলে এই সাত যে লাভ হয়েছে সেই সাত সমান সমান তো ছাপ্পান্ন সমান তাই তো তাহলে এক সমান সমান কত এক মিনিটের মান কত এক মিনিটের মান হলো সাত এ ছাপ্পান্ন আট এক মিনিটের মান হলো আট আবার করতে বলেছে কি আমাদের ধার্য মূল্য ধার্য মূল্য কতটা ধার্য মূল্য কি ধরেছে একশো ধার্য মূল্য ছিল একশো তাহলে এক মিনিটের মান যদি আট হয় তাহলে একশো মিনিটের মান কত একশো দিয়ে গুণ করে দাও তাহলে আটশো কে আটশো তাই তো সঠিক উত্তর অপশন ডি বুঝতে পারলে দেখো কত সহজে কিন্তু অঙ্কটা হয়ে গেলো খুব ভালো অঙ্ক পরীক্ষায় কিন্তু বারবার এই অঙ্কগুলো আসে আর আমাদের চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে আর ভালো লাগলে লাইক করো কি আর বলো বলো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে পারলে একটু শেয়ার করো দেখো পরবর্তী উনসত্তর নম্বর কোশ্চেন ক্রমিক সার দশ পার্সেন্ট বারো পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সমতুল্য সার হলো এতক্ষণ করে কিন্তু আমরা কীভাবে করছিলাম দেখো সার দেওয়া অঙ্কটাতে আমরা কিন্তু করছিলাম যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এই সূত্রে করছিলাম আমরা এই সূত্রেই করবো আমরা এই সূত্রেই করব কিন্তু এখানে দেখো তিনটে সংখ্যা বেরিয়েছে তাহলে প্রথমে আমরা এই দুটো করে নেব এই দুটো করিয়ে যা বাইরে বার হবে তার সঙ্গে আমরা এটা করবো এইভাবে করবো তাহলে প্রথমে আমরা দশ পার্সেন্ট আর বারো পার্সেন্ট এটা করি তাহলে প্রথমে বলেছে দশ পার্সেন্ট সার আর এটা হচ্ছিল বারো পার্সেন্ট সার তাহলে যদি আমরা ছাড় দিই তাহলে কি হচ্ছে তাহলে দেখো এখানে দশ পার্সেন্ট ছাড় দিচ্ছে তারপরটা হচ্ছে বারো পার্সেন্ট ছাড় তাহলে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয় তাই না মাইনাসে মাইনাসে প্লাস হয় তারপরে দশ ইন্টু বারো বাই হান্ড্রেড এবার কাটাকাটি করো দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে তাহলে কত হচ্ছে বাইশ বড়টা চিহ্ন বড়টা চিহ্ন কী আছে বড়টা চিহ্ন মাইনাস আছে আর এখানে প্লাস থাকছে আর এখানে এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে যাচ্ছে আর এখানে দেখো কত আছে তোমাদের বারো আছে নিচে দশ আছে তাহলে আমি কি বলছিলাম নিচে যদি এরকম সংখ্যা থাকে একের পুঁছিয়ে শূন্য থাকে তাহলে যে কটা শূন্য থাকে সে কটা পর সংখ্যা পয়েন্ট বসে তাহলে একটা শূন্য আছে মানে একটা সংখ্যা পর পয়েন্ট বসবে তাহলে এখানে বারো আছে তার মানে কি বারো আছে ও একটা সংখ্যা পর পয়েন্ট মানে এখানে বারো আসবে তাই তো একটা সংখ্যা বাদ দিয়ে পয়েন্ট বসালাম এবারে তোমাদের এখানে ক্যালকুলেশন করলে কি হচ্ছে দেখো এখানে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছিল প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে কত হচ্ছে বিয়োগ করলে আমাদের এখানে আসছে কুড়ি দশমিক এইট বিয়োগ করলে আসছে কুড়ি দশমিক এইট এটা তোমাদের পেয়ে গেলাম এইবার আমাদের এটা যেটা বার হলো দেখো এটা বড় না ছোট এটা বড় এটা এটা মাইনাস তাহলে এখানে মাইনাস সাইন হবে এখানে নিশ্চয়ই মাইনাস সাইন হবে তাই না মাইনাস সাইন আসবে এবার আমরা এই যে পেলাম মাইনাস কুড়ি দশমিক আট এর সঙ্গে আবার একটা সার্ফ পড়ে থাকলো সেটা হলো মাইনাস ফাইভ তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস তাহলে এখানে কুড়ি দশমিক আট ইন্টু পাস বাই হান্ড্রেড তাই তো এই হলো ক্যালকুলেশন এবার এই পয়েন্টটা তুলে দিয়ে এখানে একটা শূন্য দিয়ে দিতে পারি এবার দেখো কি হচ্ছে মাইনাসে প্লাস মানে যোগ করতে হবে তাহলে আমরা যদি এখানে যোগ করি তাহলে কত আসে দেখো কুড়ি আর পাশে পঁচিশ পঁচিশ দশমিক আট বড় চিহ্ন এখানে মাইনাস সাইন দেখলাম রাখলাম আর এখানে প্লাস সাইন আছে এই প্লাস সাইনটা এখানে নিয়ে আসলাম এবার আমরা কাটাকাটি করবো কাটাকাটি করবো কাটাকাটি করলে কি হচ্ছে দেখো আমরা গুণ করি এই পাঁচ দিয়ে এই দুশো আটকে গুণ করে দিই গুণ করলে কি হচ্ছে দেখো পাঁচ চল্লিশের শূন্য পাঁচ চল্লিশের শূন্য হাতে কত থাকছে পাঁচ শূন্য হাতে আমার চার এখানে চার বসে যাবে আর পাঁচ দুগোণে দশ তো এটা বসলো এবার নিচে কত ছিল নিচে ছিল এক হাজার আমি বলেছিলাম একের পরে যতগুলো সংখ্যা থাকে ততগুলো পর তোমাদের পয়েন্ট বসিয়ে দিতে হয় তাহলে এক দুই তিন তিনটে সংখ্যা পর তিনটে তিনটে শূন্য আসতে তিনটে সংখ্যা পর পয়েন্ট তাহলে এক দুই তিন তাহলে এখানে পয়েন্ট বসে যাবে এবারে আমরা কি করব সিম্পল যোগ বিয়োগ করব তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করব তাহলে পঁচিশের থেকে আমরা কী করব পঁচিশের থেকে তোমার মাইনাস ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো ফোর বাদ দেবো তাহলে বাদ দিলে কি আসবে বাদ দিলে দেখো পঁচিশের থেকে যদি এক বাদ চব্বিশ চব্বিশ কোনো অপশন আছে দেখো এটা চব্বিশ নেই এটা চব্বিশ নেই এটা চব্বিশ এটা অ্যান্সার করতে আমরা করে দেখবো এটাই অ্যান্সার আসবে এক চান্সে বুঝতে পারলে চলো পরবর্তী কোশ্চেন এভাবে করে কেউ করতে হবে দেখো পরবর্তী সাতাত্তর সত্তর নম্বর কোশ্চেন এক ব্যক্তি ৩৪ টাকায় আটটি দ্রব্যের কিনে সাতান্ন টাকায় বারোটি দরে বিক্রি করলো তার মোট লাভ পঁয়তাল্লিশ টাকা হলে কয়টি লেবু কমলা লেবু বিক্রি করতে হবে কয়টি কমলা লেবু বিক্রি করতে হবে তাহলে খুবই ভালো অঙ্ক তাহলে কীভাবে করবো দেখো এখানে প্রথমে আমাদের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বার করতে হবে তাহলে আমরা কত নম্বর করছি এটা হলো সত্তর নম্বর তাহলে প্রথমে আমরা ক্রয় মূল্য বার করে নিই দেখো বলেছে যে চৌত্রিশ টাকায় আটটি লেবু কেনে তাহলে প্রতিটি লেবুর ক্রয় মূল্য কত প্রতিটি লেবুর প্রতিটি লেবুর মানে একটি লেবুর ক্রয় মূল্য হল চৌত্রিশ বাই আট তাই না তাহলে মোট হলো চৌত্রিশ টাকা তাহলে মোট আটটি লেবু পায় তাহলে প্রতিটি লেবু বেরিয়ে যাবে আট দিয়ে ভাগ করলে তাই না আচ্ছা ভাগ করলে কাটাকাটি যাচ্ছে না তাই না কাটাকাটি করার দরকার নেই যাচ্ছে না যেহেতু সেটা আমরা এভাবে রেখে দিই তাহলে কত হচ্ছে তাহলে এটা হলো প্রতিটি লেবুর মানে একটি লেবুর তাই তো প্রতিটি একটি লেবুর কি মূল্য ক্রয় মূল্য আচ্ছা এবার একটি লেবুর বিক্রয় মূল্য কি বিক্রয় মূল্য কি হচ্ছে দেখো বলেছে যে সাতান্ন টাকায় সাতান্ন টাকায় বারোটি লেবু জ্বরে বিক্রি করে তাহলে প্রতিটি লেবু বিক্রি করে কত টাকায় মোট হলো সাতান্ন টাকা হচ্ছিল মোট টাকায় বারোটি লেবু পায় বারোটি লেবু বিক্রি করে তাহলে প্রতিটি লেবু বিক্রয় মূল্য দিয়ে ভাগ করলে পরে এটা হলো বিক্রয় মূল্য এবার আমাদের লাভ বার করতে হবে তাহলে লাভ বার করতে হলে কি আমরা যে টাকায় বিক্রি করেছি তাহলে বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বাদ দিই তাহলে তো লাভ বেরিয়ে যাবে তাই না তাহলে বিক্রয় করেছি আমরা এখান থেকে আমরা কি বার করবো লাভ বার করবো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিক্রয় করেছি হলো সাতান্ন দশমিক বারো টাকায় আর কেনা ছিল হচ্ছিল চৌত্রিশ দশমিক আট টাকায় প্রতিটি এটা কিন্তু একটির লাভ বেরোবে ঠিক আছে একটির লাভ বার হবে একটি লাভ বার হবে তাহলে এখান থেকে যদি কাটাকাটি করি আমরা ক্যালকুলেশন করি তাহলে বারো আর লসাগুলো কত হচ্ছে দেখো বারো আটের লসাগু করলে পরে তোমাদের বারো দুকোনি চব্বিশ চব্বিশ লসাগু হচ্ছে কারণ চব্বিশকে কে তোমার বারো দিয়েও কাটাকাটা যায় আট দিয়েও কাটাকাটি করা যায় তাহলে চব্বিশ হচ্ছে এখানে আসছে দুই বারো দুকোনি চব্বিশ তাহলে দুই হচ্ছে দুই দিয়ে সাত দোকানে চোদ্দো চার চোদ্দ ছাড়াতে আমার এক তাহলে বাস্তবেন দশ আর একে এগারো আর এদিকে বিয়োগ করলে আট তিন আটটা চব্বিশ তিন কথা বলছি আট দিয়ে গুণ করলে পরে কথা হচ্ছে তিন আটটা চব্বিশ তিন তাহলে এখানে গুণ করলে ভাগ করলে কথা হচ্ছে ভাগ করলে হচ্ছে তোমাদের তিন আটটা চব্বিশ তিন তিন দিয়ে আবার উপরটাকে করলে তিন চারে বারো দুই হাতে আমার এক তিন থেকে নয় একে দশ এবার একশো চোদ্দো থেকে যদি একশো দুই চলে যায় তাহলে কত করে থাকে একশো চোদ্দ থেকে যদি একশো দুই চলে যায় তাহলে কত করে থাকে দুই এক বারো বারো বাই চব্বিশ তাই না বারো বাই চালাডি করো বারো 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 দু চব্বিশ লাভ হচ্ছে কত এক বাই দুই টাকা এবার প্রশ্নে কি বলা হয়েছে তার মোট লাভ পঁয়তাল্লিশ টাকা হলো তার মোট লাভ কত হয়েছে পঁয়তাল্লিশ তাহলে প্রশ্ন বলা হয়েছে কমলা লেবু বিক্রি করতে হবে তাহলে তাকে মোট লাভ যদি পঁয়তাল্লিশ টাকা হয় তাহলে কটি কমলা লেবু বিক্রি করতে হবে কটি কমল বিক্রি করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো মোট লাভ এখানে দেখাচ্ছি মোট লাভ হয়েছে কত মোট লাভ হয়েছে পঁয়তাল্লিশ আর প্রতিটি কমলালেবু বিক্রি করে তার লাভ হয়েছে এক বাই দুই তা এখানে যদি আমরা এক বাই দুই দিয়ে ভাগ করে দিই তাহলে তো বেরিয়ে যাবে যে আমরা অ্যাকচুয়ালি যে কটি কমলালেবু বিক্রয় করতে হবে তাই না যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা মোট লাভ হবে তাহলে পঁয়তাল্লিশ ইন্টু তাহলে ভাগকে গুণ করলে উল্টে যায় তাহলে উপরে দুই যাবে আর নিচে এক আসবে তাহলে পঁয়তাল্লিশ দুগুণে নব্বই পঁয়তাল্লিশ দুগুণে নব্বই তাহলে বলতে পারি আমরা যে কটি কমলা লেবু নব্বইটি কমলা লেবু বিক্রি করলে তার প্রমোট পঁয়তাল্লিশ টাকা লাভ হবে তাই তো সঠিক উত্তর অপশন এ খুব ভালো অঙ্ক বুঝতে পারলে চলো পরবর্তী কোশ্চেন দেখব দেখো পরবর্তী একাত্তর নম্বর কোশ্চেন একটি দ্রব্য এ একটি দ্রব্য বি কে কুড়ি পার্সেন্ট লাভে বি ওই দ্রব্য সি কে পঁচিশ পার্সেন্ট লাভে বারোশো টাকায় বিক্রয় করে তাহলে দ্রব্যটির প্রাথমিক মূল্য কত এই অঙ্ক আমরা আগে শিখিয়েছি তো অনেক রকম ভাবে করা যায় তো আমরা একভাবে সহজভাবে কি করে করা যায় সেভাবে দেখানোর চেষ্টা করছি তাহলে এখানে প্রাথমিক মূল্য কত সেটা তো জানি না তাহলে আমরা ধরে নিলাম প্রাথমিক মূল্য বলে ভয় পাওয়ার কিছু নেই একবারেই দেখো হয়ে যাবে প্রাথমিক মূল্য আমরা এক্স ধরলাম প্রাথমিক মূল্য কত জানি না মানে প্রথম মূল্য কত ছিল এক্স ধরলাম বলছে এই যে প্রাথমিক মূল্য সেটাকে দ্রব্য দ্রব্যটিকে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করে কুড়ি পার্সেন্ট মানে কি এই যে এই যে এক্সট্রা দ্রব্য যে মূল্য সে মালটাকে একশো কুড়ি মানে কুড়ি পার্সেন্ট লাভে তার মানে কি সে একশো টাকার মালটা একশো টাকার মালটা নিশ্চয়ই একশো কুড়ি টাকা বিক্রি করবে তাহলে কুড়ি পার্সেন্ট লাভ হবে আবার এখানে কুড়ি পার্সেন্ট লাভ করে যে মূল্যটা হলো সেই দ্রব্য আবার সিকে পঁচিশ পার্সেন্ট লাভ বিক্রি করে এইটা আবার সে কি করে পঁচিশ পার্সেন্ট লাভে মানে একশো টাকার মালটা সে নিশ্চয়ই একশো পঁচিশ টাকা বিক্রি করে তাহলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে এবার এই যে তোমাদের লাভে বিক্রি করার পরে বিক্রয় মূল্য কত হয় বিক্রয় মূল্য হয় হচ্ছিল বারোশো টাকা ব্যাস এর সমান বোঝা গেল এবার কাটাকাটি করে দাও দেখো আমরা উপর উপর কাটতে পারি তাহলে কীভাবে কাটতে পারি দেখো এই একটা শূন্য আছে এই একটা শূন্য আছে কেটে দিলাম এবার যদি পাঁচ দিয়ে কাটি দেখো পঁচিশ দিয়ে কাটলে পাঁচ পঁচিশে পাঁচ পঁচিশে একশো পঁচিশ পঁচিশ দিয়ে কাটছে হ্যাঁ পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর পঁচিশ দিয়ে কাটলে চার পঁচিশে একশো আবার যদি কাটাকাটি করি দেখো কত দিয়ে যাচ্ছে দুই দিয়ে কাটলে ছয় দুকোণে বারো এটাকে পাঁচ দুকোণে দশ আবার পাঁচ দিয়ে এই পাস কেটে যাচ্ছে আবার দুই দিয়ে দুই দু চার এদিকে তিন ছয় তাই তো তিন আবার যদি এই তিন দিয়ে পাশে কাটতে পারি তিন চারে বারো আর দুটো শূন্য আর এই আট দিয়ে গুণ করলে কত হচ্ছে চার দুকো আট আটশো আট 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 করে দেখো আটশো হচ্ছে তাহলে বলতে হবে দ্রব্যটি প্রাথমিক মূল্য কত টাকা ছিল আটশো টাকা কোন অপশন অপশন দিতে আছে তাই তোমরা একবারে করতে পারো বা তোমাদের আর একটা চিক শিখিয়েছিলাম সরি আটশো টাকায় তো হচ্ছে হ্যাঁ আটশো টাকা হচ্ছে আমাদের আর একটা ঠিক শিখেছিলাম কীভাবে মনে আছে আর একটা শিখিয়েছিলাম যে এইভাবে করে তোমার দেখিয়ে দিচ্ছি এ বাই বি তোমাদের হচ্ছিল কুড়ি পার্সেন্ট লাভ মানে হচ্ছিল একের চার তাই না পাঁচ কুড়িতে একশো কুড়ি পার্সেন্ট মানে হচ্ছে কত পাঁচ কুড়িতে একশো এক বাই পাঁচ তার মানে কি পাঁচ টাকার মালটা ছ টাকায় বিক্রি করে আবার বি সিকে কে পঁচিশ পার্সেন্ট লাভ পঁচিশ পার্সেন্ট মানে একের চার চার টাকার মালটা পাঁচ টাকায় বিক্রি করে আর সবসময় কি বলছিলাম এখানে এ বের হয় আর এখানে সি বের হয় বলেছিলাম তো আগের অঙ্কগুলো দেখেছো এটাও কিন্তু শর্টিক্স দুভাবেই করতে পারো আমাদের যেভাবে মন চায় চলো পরবর্তী কোশ্চেন দেখব দেখো পরবর্তী বাহাত্তর নম্বর কোশ্চেন কি বলা হয়েছে যে এক ব্যক্তি একটি টেবিল ও একটি চেয়ার পাঁচশো টাকা বিক্রয় করে টেবিলটির দশ পার্সেন্ট ক্ষতি এবং চেয়ারটিতে দশ পার্সেন্ট লাভ হয় মোটির উপর দশ টাকা লাভ হলে চেয়ারটির ক্রয় মূল্য কত টাকা খুব ভালো অঙ্ক দেখো সিজিএল এসেছে তাহলে অঙ্কটা আমরা কীভাবে করতে পারি দেখো অঙ্কটা আমরা একটু এক্স ধরে করি অন্যরকমভাবে করা যায় এক্স ধরেই করি বেশি সময় লাগবে না দেখো শিক্রাও একটু জেনে রাখো তো এখানে বলা হয়েছে যে তোমাদের চেয়ারটির ক্রয় মূল্য কত তো চেয়ারটির ক্রয় মূল্য তো আমি জানি না তাহলে চেয়ারটির ক্রয় মূল্য আমি ধরলাম যে সেট ভালো করে লিখে দেখো চেয়ারটির ক্রয় মূল্য আমি জানি না চেয়ারটির ক্রয় মূল্য কত আমি এখানে নিলাম যে চেয়ার এর ক্রয় মূল্য হচ্ছে হলো কত এক্স ধরলাম চেয়ারের ক্রয় মূল্য জানি না এক্স টাকা ধরলাম আর বলছে টেবিল আর চেয়ার মিলিয়ে মোট পাঁচশো টাকা তাহলে আমরা দেখতে পেলাম চেয়ারের ক্রয় মূল্য যদি এক্স টাকা হয় তাহলে টেবিল কত হবে তাহলে টেবিল নিশ্চয়ই এই পাঁচশো টাকার থেকে বাদ দিলে পরেই তো পেয়ে যাব পাঁচশো টাকার থেকে যদি আমরা এক্স টাকা বাদ দিয়ে দিই পাঁচশো টাকার থেকে যদি আমরা এক্স টাকা বাদ দিই তাহলে তো ক্রয় মূল্য পাবো কারণ টেবিল আর চেয়ার মিলিয়ে মোট পাঁচশো টেবিল আর চেয়ার মিলিয়ে মোট পাঁচশো তাহলে মোট পাঁচশো তার থেকে যদি আমরা এক্স বাদ দিয়ে দিই মানে ক্রয় চেয়ার বাদ দিয়ে দিই তাহলে টেবিল পরে থাকবে আচ্ছা এবারে বলেছে টেবিলটি টেবিলটি দশ পার্সেন্ট ক্ষতি তাহলে টেবিলটির দশ পার্সেন্ট ক্ষতি তাহলে এটা কি এটা হলো টেবিল টেবিল কি টেবিলটির মূল্য হচ্ছিল পাঁচশো মাইনাস এক্স এটা হলো টেবিল এই টেবিলটির ক্ষতি ক্ষতি মানে এটা মানে না তোমাদের একশো টাকার মালটা তুমি নিশ্চয়ই নব্বই টাকা বিক্রি করছো তাহলে দশ পার্সেন্ট ক্ষতি হবে আচ্ছা বলছে চেয়ারটিতে দশ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে প্লাস চেয়ার কোনটা চেয়ার হলো এক্স এটা চেয়ার চেয়ারটিতে তোমার কত পার্সেন্ট লাভ হয়েছে চেয়ারটিতে বলেছে দশ পার্সেন্ট লাভ এই চেয়ারটিতে বলেছে দশ পার্সেন্ট লাভ তাহলে একশো টাকার মালটা তুমি নিশ্চয়ই একশো দশ টাকায় একশো দশ টাকা বিক্রি করছো তাহলে দশ পার্সেন্ট লাভ হবে এবার বলেছে দেখো এই চেয়ার টেবিল লাভ আর ক্ষতি মিলিয়ে মুটের উপর তার দশ টাকা লাভ হয়েছে আমরা দেখতে পাচ্ছি মোটের উপর কত লাভ হয়েছে মোটের উপর দশ টাকা লাভ হয়েছে মোটের উপর দশ টাকা লাভ হয়েছে এবার সিম্পল আমরা ক্যালকুলেশন করব এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটবে এই সুন্দর সঙ্গে এই শূন্য কেটে যাবে তাই যদি হয় তাহলে কেটে দিলে পরে এখানে কত আসে দেখো এখানে আসছে আমি ভেঙে ভেঙে লিখছি পাঁচশো মাইনাস এক্স এখানে ইন্টু নয় বাই দশ পড়ে থাকলো আর এখানে এক্স দিয়ে এগারোকে গুণ করলে এগারো এক্স আর এখানে নিচে দশ টেন তাই তো এরকম পড়ে থাকলো এবারে আমাদের ক্যালকুলেশন করলে কি হবে এখানে সিম্পল সরল যদি আমরা করি সিম্পল সরল যদি আমরা করি তাহলে কি হবে তাহলে আসছে হলো পাঁচ নং পঁয়তাল্লিশ এই নয় দিয়ে এর সঙ্গে কি গুণাকার আছে পাঁচ নং পঁয়তাল্লিশ দুটো শূন্য তারপর মাইনাস তারপরে নয় দিয়ে এক্সে গুণ করলে নাইন এক্স তাই তো নাইন এক্স তারপর এখানে প্লাস সাইন আছে আর এখানে হলো এগারো এক্স এখানে হচ্ছিল এগারো এক্স আছে আর এদিকে কত থাকলো এদিকে তোমার এ পাশে কত ছিল এ পাশে প্লাস টেন ছিল এর পাশে চলে গেল মাইনাস টেন হয়ে গেল তাহলে কত হলো পাঁচশো একারে গুণ আকারে থাকলে এই পাশে চলে আসলো তোমাদের পাঁচশো দুটো শূন্য দশ ঠিক আছে এই যে একটা শূন্য কত হয়ে গেল একান্নশো হয়ে গেল আচ্ছা তাই যদি হয় তাহলে এবার তোমাদের ক্যালকুলেশন করলে কি আসবে দেখবে এক্স ইজিক টু আসবে হচ্ছে তিনশো টাকা সেটা হলো ক্রয় মূল্য আমি তোমাদের কয়েকটা স্টেপ করে দিলাম এবার তোমরা একটু করে নাও দেখো এই আসবে এটা এই দুটো যোগ বিয়োগ করবে তারপরে এই পঁয়তাল্লিশ ফের চলে যাবে বুঝতে পারলে তো আচ্ছা এখানে এখানে আমরা কি করি সেটা বুঝতে না নাকি আচ্ছা এখানে দেখো বলেছিল যে মোটের উপর দশ টাকা লাভ হয় কয় টাকা 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 মোটের মোটের উপর উপর লাভ হয় তাহলে মানে তার আর টেবিল মিলিয়ে মোট কত টাকা ছিল মোট হচ্ছে তোমাদের পাঁচশো টাকা আর দশ টাকা তাহলে পাঁচশো দশ টাকা পাঁচশো দশ ঠিক আছে পাঁচশো দশ একবারে কমে যায় এখানে একবারে নিয়ে এসছি জাস্ট এই জন্যই পাঁচশো দশ টাকা তারপর এখানে একটা শূন্য ছিল সেই একটা শূন্য দিয়ে আমরা এখানে গুণ করে দিয়েছি সিম্পল ক্যালকুলেশন এটা জাস্ট চলো পরবর্তী কোশ্চেন দেখব দেখো পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে দেখো তিয়াত্তর নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে এক ব্যবসায়ী পরপর পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট ছাড় দিয়ে ছত্রিশশো ষাট টাকায় একটি দ্রব্য বিক্রয় করে দ্রব্যটির ধার্য মূল্য কত টাকা দ্রব্যটির ধার্য মূল্য বার করতে হবে তাহলে খুবই সহজ অঙ্ক তাহলে ধার্য মূল্য কত আমরা জানি না তাহলে তিয়াত্তর নম্বর কোশ্চেন

দশ পার্সেন্ট স্যার তোমায় কি একশো টাকার মালটা সে নিশ্চয়ই নব্বই টাকা বিক্রি করেছে আচ্ছা এই নব্বই টাকা বিক্রি করায় করে দেওয়ার পর তবে এত টাকা এসে বিক্রি করে আর সেই কয় টাকা সেটা হচ্ছিল ছত্রিশশো ষাট টাকা এটা সমান সমানি ছত্রিশশো ষাট এবার কাটাকাটি করো এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলো কত পাঁচ দিয়ে কাটলে পাঁচশো তেরকম পঁচাশি আর পাঁচ দিয়ে কাটলে পাঁচ কুড়িতে একশো ঠিক আছে আর কাটাকাটি যাচ্ছে আর কাটাকাটি যাচ্ছে কি দেখো তোমাদের কাটাকাটি আর যাচ্ছে না যদি কাটাকাটি না যায় তাহলে আমরা কি করতে পারি আমরা এক্সের মানটা এখানে নিয়ে চলে আসতে পারি আর মানগুলো সব নিয়ে চলে যায় এই পাশে এবার সাজিয়ে দিই তাহলে এখানে পড়ে থাকলো তিনশো ষাট সরি তিনশো ষাট নয় তিন হাজার ছশো তিন হাজার ষাট এখানে হলো তিন হাজার ষাট ইন্টু চলে গেলে কত হচ্ছে এটা হচ্ছে হলো দশ দশ এদিকে থাকছে কত কুড়ি তাই না এটা থাকছে কুড়ি আর নিচে মান কত আসছে নিচে আসছে তোমাদের সতেরো ইন্টু নয় সতেরো ইন্টু নয় এবারে কাটাকাটি করো কাটাকাটি করলে দেখবে উত্তর আসবে তোমাদের চার হাজার কাটাকাটি আমি আর করছি না কাটাকাটি করলে উত্তর আসবে চার হাজার কাটাকাটি করে নিজে একটু করে নাও ঠিক আছে আমি জাস্ট তোমাদের কনসেপ্টটা ধরিয়ে দিচ্ছি কারণ এত লং করিয়েছি এখন তোমাদের কিন্তু আর এই কাটাকাটি করে সময় নষ্ট করবো না আমি ঠিক আছে তো চলো পরবর্তী কোশ্চেন দেখো এখানে কি বলা হয়েছে চুয়াত্তর নম্বর যে একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে দশ পার্সেন্ট সার দিয়েও সত্তর পার্সেন্ট লাভ হবে দশ পার্সেন্ট সার দিয়েও সত্তর পার্সেন্ট লাভ হবে চলো দেখবো কে সহজে করতে পারি দেখো এখানে বলা হয়েছে ধার্য মূল্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট বাড়ালে তাহলে আমি সেম একরকমভাবে ভাবে একটা কস্ট প্রাইস একটা সেলিং প্রাইস আর একটা মার্ক প্রাইস ধরে নিই আর যদি ধরে নিই তাহলে বলেছে যে ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট বাড়ালে মানে কত বাড়ালে তাহলে এখানে ছাড় দিয়েছে কত দশ পার্সেন্ট ছাড় দিয়েছে সার কিছির উপর দেয় সার পার্সেন্ট মাল প্রাইসের উপর দেয় তাহলে দশ পার্সেন্ট মানে হচ্ছিল একের দশ তাই না দশ পার্সেন্ট মানে হচ্ছিল দশ পার্সেন্ট মানে হচ্ছে একের দশ একের দশ আচ্ছা একের দশ কীরকম দশকে নিচে পার্সেন্ট দেওয়ার জন্য হান্ড্রেড তাহলে দশকে দশ দশ দশে একশো সেরকম আচ্ছা তাহলে দশ টাকার মালটা তুমি এক টাকা ছাড় দিয়েছো তোমাকে কি মালটা নিশ্চয়ই ন টাকা বিক্রি করেছো আচ্ছা তারপর আরেকটা কী বলেছে সার দিয়েও সতেরো পার্সেন্ট লাভ করে সতেরো পার্সেন্ট মানে সতেরো বাই হান্ড্রেড তাই না তার মানে তুমি একশো টাকার মালটা নিশ্চয়ই এক সতেরো টাকা বিক্রি করেছো তারপর সতেরো টাকা দিয়ে বিক্রি করেছো সত্তর লাভ হয়েছে একশো টাকার মালটা সতেরো টাকা বেশি দামে বিক্রি করেছো তাহলে একশো সতেরো টাকায় তুমি বিক্রি করেছো এবার আমাদের কী করতে হবে দেখো এখানে সেলিং সেলিং আলাদা হয়েছে প্রাইসটা করতে হবে সমান করতে হবে সেলিং প্রাইস যদি সমান করতে হয় তাহলে আমরা নয়কে কত দিয়ে গুণ করলে পরে একশো সতেরো করা যায় নয়কে আমরা যদি তেরো দিয়ে গুণ করি দেখো তিন দম সাতাশে সাত আর তো আমার দুই নয় নদী হ্যাঁ নয়কে যদি আমরা তেরো দিয়ে গুন তাহলে এক সতেরো হয় তাহলে যদি আমরা তাহলে এখন কি অরিজিনাল মান আসছে দেখো এই তেরো দিয়ে গুণ করলে নয় একশো সতেরো হচ্ছে আবার এই তেরো দিয়ে এই উপর উপরে গুণ করবো তাহলে গুণ করলে হচ্ছে একশো তিরিশ আবার এই এক দিয়ে নিচে আছে মানে নিচে রেখে গুণ করবো তাহলে একশো এবার আমাদের বলেছে যে ক্রয় মূল্যের উপর কত বাড়ালে তাহলে কত বাড়ালে ক্রয় মূল্যের উপর তাহলে এটা দেখতে পাচ্ছি যে আমরা একশো তিরিশ টাকা ছিল হলো মার্ক প্রাইস একশো তিরিশ টাকা ছিল মাঠ প্রাইস আর তুমি বিক্রি করেছো কত একশো সতেরো টাকায় একশো টাকায় বিক্রি করেছো তাহলে ধার্য মূল্য কত বাড়াতে হবে দেখো একশো তিরিশে আমরা দেখতে পাচ্ছি কত বাড়িয়েছে একশো একশো সতেরোই এদিকে দেখতে পাচ্ছি তেরো তাই না তেরো বাড়িয়েছে তেরো বাড়িয়েছে তাহলে তো এখান থেকে আমরা বলতে পারি যে একশো সতেরো যদি তেরো বাড়ায় তাহলে একশোতে কত তাই নয় কি হ্যাঁ তেরো বাড়িয়েছে ঠিক আছে তেরো বাড়িয়েছে তাহলে আমাদের এখানে বলেছে যে ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে ক্রয় মূল্যের উপর তাহলে এখানে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য দেখো একশো আর ধার্য মূল্য কত ধার্য মূল্য একশো তিরিশ ধার্য মূল্য একশো তিরিশ তাহলে কত বাড়াতে হবে একশো টাকায় একশো তিরিশ টাকা তার মানে কি তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টই তো তাহলে একশো টাকায় বাড়ে হলো তিরিশ টাকা হান্ড্রেডে কত একশো একশো কেটে যাবে তাহলে তিরিশ পার্সেন্ট এটাই আনসার সঠিক উত্তর অপশন এ বুঝলে বিষয়টা ভালো করে বুঝে নাও বলেছে একটি দ্রব্যের ধার্য মূল্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়াতে হবে ক্রয় মূল্য ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়াতে হবে ক্রয় মূল্যের উপর তিরিশ পার্সেন্ট বাড়াতে হবে একশো টাকায় একশো তিরিশ টাকা মানে তিরিশ পার্সেন্ট বোঝা গেল চলো পরবর্তী প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন চতুর্থ নম্বর কি বলা হয়েছে যদি তিনটি আমকে চারটি আমের ক্রয় মূল্যে ক্রয় মূল্য বিক্রয় করা হয় তবে লাভ হবে ডাব্লিউ বিসিএস ফিলিম যদি ভারতে এসেছে ভালো করে বুঝে নাও তিনটি আমকে চারটি আমের ক্রয় মূল্যে বিক্রয় করে তিনটি আমকে তাহলে তিনটি আম আমি যদি ধরি যে এটা হলো কত নম্বর নম্বর করছি তিনটি আমের ক্রয় মূল্য চারটি আমের বিক্রয় মূল্যের সমান চারটি আমের বিক্রয় মূল্যের সমান তাই তো সেলিং প্রাইসের সমান এবার তাই যদি হয় তাহলে চারটি আম বিক্রয় করেছে মানে কি তুমি তিনটি নিশ্চয়ই চারটি আম কিনেছ তাহলে এই তিনটি আম প্লাস আরও একটি আমি তুমি কি মানে ক্রয় মূল্যে সমান লাভ করেছো তাহলে এটাও তিনটি প্লাস একটি চারটি এর সমান সমান চারটি সেলিং প্রাইস চারটি আমি বিক্রয় করেছো তুমি চারটি আম কিনেছ তাই তো তো আমরা দেখতে পাচ্ছি যে তিনটি আমের আমার যে ক্রয় মূল্যে আমরা একটি লাভ করেছি তিনটি আমের ক্রয় মূল্যে কটি লাভ করেছি একটি লাভ করেছি তাহলে তিনটিতে লাভ করেছি একটি হান্ড্রেডে কত সেটা বার করতে হবে তাহলে তিনকে একশো দিয়ে দশ ভাগ করে দাও তাহলে কত হচ্ছে তোমাদের তিন তিরিককে নয় বিয়োগ করলে এক শূন্য আবার তিন তিরিককে নয় বিয়োগ করলে এক তাহলে এক বাই তিন তাহলে তেত্রিশ পূর্ণ একের তিন অপশান আছে সবসময় স্থিতি আছে বুঝতে পারলে চলো পরবর্তী কোশ্চেন দেখবো দেখো পরবর্তী গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিয়াত্তর নম্বর এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করে মানে যে দামে কেনা সে দামে বিক্রয় করে কিন্তু এক কেজির পরিবর্তে আটশো পঞ্চাশ গ্রাম দেয় তাহলে তার লাভের হার অঙ্ক করিয়েছি আগেও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বহু পরীক্ষায় আসে অঙ্ক তাহলে আমি কি বলেছিলাম যেখানে বাটখারা থাকবে সেখানে আমরা এক হাজার ধরবো তাই না এক হাজার গ্রাম বা এক হাজার কেজি ধরবো আচ্ছা তাহলে এখানে আমরা যেহেতু বাটকার আছে তোমরা আমরা এক হাজার ধরো তাহলে এক হাজার যদি ধরি তাহলে কত নম্বর কোশ্চেন ছিয়াত্তর নম্বর তাহলে আমরা এগিয়ে ধরে নেব মোট হচ্ছিল এক হাজার তাহলে মোট যদি এক হাজার হয় তাহলে আমি বলেছিলাম যেটা দেয় সেটা সবসময় সাইডে তাহলে বলেছে দু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করে মানে যে টাকায় কেনা ছিল সে সরি হ্যাঁ যে টাকায় কেনা ছিল সে টাকায় বিক্রয় করে কিন্তু ওজনে কম দেয় তাহলে আমি বলেছিলাম যেটা দেয় সেটা সাইডে তাহলে এক কেজির পরিবর্তে কতটুকু দেয় দেখো দেয় হচ্ছিল আটশো পঞ্চাশ গ্রাম তাহলে আমি বলেছিলাম যেটা দেয় সেটা সবসময় সাইডে তাহলে এক কেজির পরিবর্তে তাকে দেয় হল আটশো পঞ্চাশ গ্রাম আর লাভের হাট তাহলে এবার বলেছে তার ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করে তাহলে বিক্রয় করলে কি মানে তার হাজার টাকায় মনে করো কেনা ছিল মানে হাজার গ্রাম কেনা ছিল সেই হাজার গ্রামেই তাকে দেয় হাজার গ্রামের মূল্যে যে দাম সেই দামেই পুরোটা তাকে দেয় বোঝা গেল বিষয়টা তাহলে এটা সবসময় কি হয় এটা সবসময় কস্ট প্রাইস হয় আর এটা সবসময় সেলিং প্রাইজ হয় আমার আগের ক্লাসটা দেখো এই অঙ্কের আগের অঙ্কগুলো তাহলে দেখবে একদম চলার মতো সহজ হবে তাহলে দেখতে পাচ্ছি আমার আটশো পঞ্চাশ টাকায় কেনা ছিল আমরা সব বলে দেবো এখন দেখবো আটশো পঞ্চাশ টাকায় কেনা কিনে আমি বিক্রি করছি হাজার টাকায় তাহলে কত টাকা লাভ হয়েছে একশো পঞ্চাশ টাকা লাভ হয়েছে তাহলে আটশো পঞ্চাশে লাভ হয় একশো পঞ্চাশ অর্থাৎ হান্ড্রেডে এ কত এই তো অঙ্ক এই কাটো পনেরো আর পাঁচ দিয়ে কাটলে পাঁচশো তরং কত পাঁচক পাঁচ দুই পাঁচ অক্ষে পাঁচ তিন পাঁচ সাতটা পাঁচ পাঁচশো তরং পঁচা আর উপরে কত থাকছে উপরে থাকছে তিনশো আর নিচে থাকছে হলো তোমাদের এদিকে সতেরো তাহলে একে জাস্ট ভাগ করে দাও সতেরো দিয়ে সতেরো দুগুণে চৌত্রিশ বেশি হয়ে যাবে সতেরো অক্ষকে সতেরো একবার যাবে সতেরো অক্ষকে সতেরো বিয়োগ করলে কত নামছে দেখো বিয়োগ করলে নামছে হচ্ছে তোমাদের তিন তিন নামছে হাতে আমার এক দুই এখানে এক নামছে আবার এদিকে কত নামছে এদিকে দেখো তোমাদের আসছে শূন্য তাহলে কতবার যাচ্ছে এবার যাচ্ছে হলো ছয়বার দিলে সাতবার যাচ্ছে দেখো কতবার

খুব ভালো অঙ্ক কিন্তু ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন দেখব সাতাত্তর নম্বর কোশ্চেন লিখিত মূল্যের উপর দশ পার্সেন্ট ছাড় দিয়ে একটি বই বারো পার্সেন্ট লাভে বিক্রয় করে তাহলে ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত খুবই সহজ অঙ্ক একই রকম অঙ্ক এক রকমভাবে করবো তাহলে আমরা এই অঙ্কগুলো কীভাবে করতে পারি সাতাত্তর নম্বর কোশ্চেন একটা কস্ট প্রাইস একটা সেলিং প্রাইস একটা হচ্ছে মার্ক প্রাইস এবার বলেছে দশ পার্সেন্ট ছাড় দশ পার্সেন্ট মানে একের দশ এগুলো করতে করতে কিন্তু আমাদের মুখস্থ হয়ে যাবে বলছে লিখিত মূল্যের উপর তাহলে লিখিত মূল্য মানে কি মার্ক প্রাইস তাহলে দশ টাকা কেনা ছিল তুমি মালটা এক টাকা ছাড় দিয়েছো মানে কি ন টাকা বিক্রি করেছো আর বলেছে বইটিতে বারো পার্সেন্ট লাভ করতে হবে লাভ বা ক্ষতি সব সময় উপরে কস্ট প্রাইজের উপর হয় তাহলে বারো পার্সেন্ট মানে বারো বাই হান্ড্রেড এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে চার দিয়ে তিন চারে বারো আর পঁচিশে একশো তার মানে কি তুমি পঁচিশ টাকার মালটা পঁচিশ টাকার মালটা তুমি নিশ্চয়ই এই তিন টাকা লাভ করবে বারো পার্সেন্ট লাভ তিন টাকা লাভ করলে কত টাকায় পঁচিশ হাজার তিন আঠাশ আঠাশ টাকায় বিক্রি করবে বোঝা গেল আঠাশ টাকায় বিক্রি করবে এবার আমরা কী করবো দেখো এখানে দেখো সেলিং সেলিং প্রাইস আলাদা আলাদা হয়েছে এটাকে এক করতে হবে যদি আমরা এক করতে চাই সেলিং প্রাইস তাহলে কল দিয়ে গুণ করতে হবে তাহলে একে আমরা আঠাশ দিয়ে গুণ করবো আর একে আমরা সরি একে আমরা আঠাশ দিয়ে গুণ করব আর একে আমরা নয় দিয়ে গুণ করবো তাহলে তো সমান হয়ে যাবে তাই তো একে আমরা আঠাশ দিয়ে একে আমরা নয় দিয়ে গুণ করবো আর যদি করি দেখো কত হচ্ছে আঠাশ যদি আমরা আঠাশ ইন্টু নয় করি তাহলে কত হচ্ছে আট নং বাহাত্তরের দুই হাতে আমার সাত নয় দি আঠারোর সাথে কত হচ্ছে সাথে হচ্ছিল তোমাদের পঁচিশ আঠারোর সাথে পঁচিশ বেশ আর যদি আঠাশ দিয়ে আমরা দুই দশকে গুণ করি আঠাশ দিয়ে দশকে তাহলে দুইশো আশি আবার এই নয় দিয়ে এই তোমাদের কত এটা পঁচিশ পঁচিশকে গুণ করলে কত হচ্ছে দেখো পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে আমার চার আর নয় দোকি আঠেরো আঠেরো হচ্ছে কত হচ্ছে বাইশ আঠেরো হচ্ছে বাইশ কস্ট প্রাইজ হচ্ছিল বাইশ আচ্ছা তাহলে দেখো একটা কস্ট প্রাইস একটা সেলিং প্রাইস একটা হলো মার্ক প্রাইস এবার বলেছে ক্রয় মূল্য আর লিখিত মূল্য এটা হলো ক্রয় মূল্য আর লিখিত মূল্য এটা মানে মার্ক প্রাইস এর অনুপাত তাহলে ক্রয় মূল্য হচ্ছে দুইশো পঁচিশ আর লিখিত মূল্য হচ্ছে দুশো আশি এবার কাটাকাটি করো কাটাকাটি করলে কত বলা যায় দেখো পাঁচ দিয়ে কাটাকাটি করা যায় তাই না পাঁচ দিয়ে পাঁচ দিয়ে কাটাকাটি করলে চার পাঁচা কুড়ি চার পাঁচা কুড়ি দুই তাহলে চার পাঁচা কুড়ি দুই পাঁচ দিয়ে কাটাকি করছে তাই তো চার তারপর কুড়ি দুই তাহলে পাঁচ পাঁচা পঁচিশ পঁয়তাল্লিশ হলো তাহলে দেখো পঁয়তাল্লিশ একটা অপশন আছে এটাই আর করার দরকার নেই তারপরে করে দেখি আর তারপরে হচ্ছে পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচে পঁচিশ তিন পাঁচ ছক তিরিশ তাহলে পঁয়তাল্লিশ ইস টু ছাপ্পান্ন এটাই বুঝতে পারলে চলো পরবর্তী কোশ্চেন দেখবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে আমরা সাতাত্তর পর্যন্ত কমপ্লিট করলাম আমরা বাকি ক্লাসে বাকিগুলো কমপ্লিট করব তো এখন এই অঙ্কগুলো এখন আর করাচ্ছি না আমরা পরবর্তীকে নেক্সট করবো ঠিক আছে নেক্সট ক্লাসে করবো তো সুন্দর সুন্দর ট্রিক্সের মাধ্যমে তোমাদের কিন্তু এগুলো করানো হবে তো চলো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে চলো আর ভালো লাগলে অবশ্যই লাইক করবো বন্ধুদের সঙ্গে শেয়ার করো চলো টাটা বাই বাই